নমস্কার বন্ধুরা আধুনিক ভারতের ইতিহাসে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ভারতের জাতীয়তাবাদের উন্মেষ এবং তাতে দেশাত্মবোধক সাহিত্যের ভূমিকা অর্থাৎ আমরা এখানে দেখে নেব যে ভারতের জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলো কী ছিল কি কী কারণে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল এবং তার জন্য এই সমস্ত সাহিত্য এবং নাটকের কি ভূমিকা ছিল তো ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে এই সময় থেকে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ দেখা যায় উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বলতে আঠেরোশো পঞ্চাশ সালের পরবর্তীকালে ধীরে ধীরে ভারতের মানুষের মনে জাতীয়তাবাদের উন্মেষ দেখা যায় তো এই সময় ভারতে জাতীয়তাবাদের উন্মেষ হওয়ার কারণ ছিল অনেক কিছু এর পিছনে বিভিন্ন রকমের কারণ ছিল প্রধানত ব্রিটিশদের স্বার্থের সঙ্গে ভারতীয়দের স্বার্থের সংঘাতের ফলেই এই জাতীয়তাবাদ দেখা যায় তো আমরা দেখব যে ভারতে এই জাতীয়তাবাদের উন্মেষের পিছনে বিভিন্ন যে কারণগুলো ছিল সেই কারণগুলো কি কী ছিল প্রথম কারণ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা বিক্ষোভ দেখা দেয় এর কারণ হচ্ছে ইংরেজরা ভারত জয় করেছিল তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এবং তারা এদেশে শাসন ব্যবস্থা স্থাপন করেছিল যার উদ্দেশ্যই ছিল তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ বজায় রাখা এই সমস্ত কিছুর মধ্যে ভারতীয়রা বুঝতে পারে যে তাদের স্বার্থ রক্ষা করার কোনো উদ্দেশ্য ব্রিটিশদের মধ্যে নেই তাই সমাজে চাষি থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যেই এই সময় বিক্ষোভ দেখা যায় ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে দ্বিতীয় কারণ মধ্যবিত্ত সম্প্রদায়ের অসন্তোষ সম্প্রদায় পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে শুরু করেছে এবং পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার ফলে তাদের মধ্যে ইউরোপীয় জাতীয়তাবাদ স্বাধীনতা গণতন্ত্র ইত্যাদি বিষয় সম্পর্কে তারা তারা পরিচিত হতে শুরু করেছিল স্বাভাবিকভাবেই তারা চাইছিল যে ভারতের শাসন ব্যবস্থাতেও এই সমস্ত নীতি আদর্শ যেন মেনে চলা হয় যেটা ইংরেজ সরকার একেবারেই করছিল না ইংরেজরা নিজেদেরকে ভারতীয়দের থেকে শ্রেষ্ঠ মনে করত সমস্ত জায়গায় ভারতীয়দের প্রতি তারা বিরূপ আচরণ করতো কোনো ভারতীয় সে যত সম্মানিত হোক না কেন ইংরেজদের সামনে তারা ঘোড়া বা হাতি বা পালকি চড়ে যেতে পারতো না দেশি চটি পড়ে যেতে পারতো না রাজা রামমোহন রায়কে এই সময় পালকি চড়ে যাওয়ার জন্য অপমানিত করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সময় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি পর্যন্ত পালকি চড়ে যাওয়ার জন্য ইংরেজ সরকারের হাতে অপমানিত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই সময় চুটি পড়ে কলকাতা মিউজিয়ামে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি তো এই সমস্ত কারণ শিক্ষিত সম্প্রদায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি তৃতীয় কারণ বেকারত্ব ও চাকরিতে বঞ্চনা আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আইনে জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতীয়কে উপযুক্ত চাকরিতে নিয়োগ করা হবে এরকম কথা বলেছিল ব্রিটিশ সরকার এরপরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহারানীর ঘোষণাপত্রেও এরকম বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় যেগুলো একটাও মেনে চলেনি ব্রিটিশ সরকার ভারতীয়রা যাতে সিভিল সার্ভিস না দিতে পারে তার জন্য বারে বারে তারা চেষ্টা করে গেছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে এই সিভিল সার্ভিস দেওয়ার ন্যূনতম বয়সটাকে কমিয়ে দিয়েছিল এছাড়াও সরকারের বিভিন্ন চাকরিতে ভারতীয়রা বঞ্চনার শিকার এই সময় হচ্ছিল তাই তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায় এ সমস্ত কারণ এছাড়াও সেই সময়কার আর্থিক শোষণ ভারতীয়দের স্বার্থের প্রতি উদাসীনতা এই সমস্ত কারণে ভারতীয়দের মধ্যে ধীরে ধীরে এই সময় জাতীয়তাবাদের উন্মেষ হয় আর কোন দেশের জাতীয়তাবাদের উন্মেষ যখন দেখা যায় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেই সময়কার সাহিত্য ও নাটকের এই সময় বিভিন্ন সাহিত্য ও নাটক সৃষ্টি একটি চরম উৎকৃষ্টতা লাভ করেছিল এবং যার অধিকাংশরই মূল বক্তব্য ছিল দেশপ্রেম আর এই সমস্ত সাহিত্যই ভারতীয়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল তো সেই সাহিত্যের সৃষ্টিগুলো আমরা একে একে দেখে নেব বাংলা সাহিত্যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর রচনাতেই সর্বপ্রথম জাতীয়তাবাদের উন্মেষ দেখা যায় কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি প্রথম দেশের সভ্যতা ও সংস্কৃতির যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং ইংরেজদের স্বৈরাচারী শাসন এবং শোষণের বিরুদ্ধে যা মানুষকে সচেতন করে দিতে শুরু করেন এই সময় আরও একজন গুরুত্বপূর্ণ কবি হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন কর্মদেবী সুর সুন্দরী পদ্মিনী উপাখ্যান কর্মদেবী সুর সুন্দরী এবং পদ্মিনী উপাখ্যান এই সমস্ত কাব্যের মূল বক্তব্য হচ্ছে দেশপ্রেম তার রচিত পদ্মিনী উপাখ্যান রাজপুতদের বীরত্বের কাহিনী প্রকাশ করেছে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন বৃত্ত সংহার ভারত বিলাপ ভারত ভিক্ষা বৃত্ত সংহার ভারত বিলাপ ভারত ভিক্ষা এই সমস্তগুলো লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মিনী উপখ্যানে একটি লাইন রয়েছে একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেটা নোট করে নেবেন সেটা হচ্ছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এই বিখ্যাত লাইনটি পদ্মিনী উপখ্যান এই কবিতায় রয়েছে কবি নবীনচন্দ্র সেন লিখেছেন রৈবতক কুরুক্ষেত্র প্রভাস রৈবতক কুরুক্ষেত্র এবং প্রভাস এছাড়াও নবীনচন্দ্র সেনের আরও একটি গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে পলাশির যুদ্ধ তাহলে রৈবত কুরুক্ষেত্র প্রভাস এবং পলাশির যুদ্ধ এইগুলো লেখেন নবীনচন্দ্র চন্দ্র সেন রমেশচন্দ্র দত্ত লেখেন মহারাষ্ট্র জীবন প্রভাত এবং রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্তের মহারাষ্ট্র জীবন প্রবাদ এই উপন্যাসে শিবাজির সঙ্গে মোগলদের যুদ্ধের বীরত্বের কাহিনী লেখা রয়েছে দেশাত্মবোধক সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভারত কলঙ্ক ভারতবর্ষের স্বাধীনতা ও পরাধীনতা বাঙালির বাহুবল বাঙালির ইতিহাস প্রভৃতি প্রবন্ধ রচনা করেন এছাড়াও আনন্দমঠ দেবী চৌধুরাণী প্রভৃতি উপন্যাস রচনা করেন ভারত কলঙ্ক ভারতবর্ষের স্বাধীনতা ও পরাধীনতা বাঙালির বাহুবল বাঙালির ইতিহাস এইগুলো এক একটি প্রবন্ধ এবং আনন্দমঠ দেবী চৌধুরাণী এগুলি হচ্ছে উপন্যাস এই সবকটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের মূল কাহিনী নেওয়া হয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বিদ্রোহ এবং আনন্দ মঠেই রয়েছে বিখ্যাত বন্দে মাতারম সঙ্গীত যে সঙ্গীত পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদের মন্ত্রে পরিণত হয় ভারতে জাতীয়তাবাদের উন্মেষের আরো গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নাটক এই সময় নাটকের মাধ্যমে একাধিক নাট্যকার সমাজের পরিস্থিতি ও জাতীয়তাবাদের কথা তুলে ধরেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার ও দেশবাসীর সীমাহীন দুর্দশার কথা ফুটিয়ে তোলা হয়েছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লিখেছেন পুরুবিক্রম সরজিনী অশ্রুমতি পুরুবিক্রম ও অশ্রুমতি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা এই সময় দক্ষিণাচরণ চট্টোপাধ্যায় রচনা করেন চা কর দর্পণ নাটক চা কর দর্পণ মীর মোশারফ হোসেন রচনা করেন জমিদার দর্পণ মীর মোশারফ হোসেন রচনা করেন জমিদার দর্পণ উপেন্দ্রনাথ দাস রচনা করেন শরৎ সরোজিনী উপেন্দ্রনাথ দাস রচনা করেন শরৎ সরোজিনী এই সময় একজন বিখ্যাত নাট্যকার হচ্ছেন অমৃতলাল বসু যিনি রচনা করেন হিরক চূর্ণ গজদানন্দ ও যুবরাজ গজদানন্দ ও যুবরাজ এবং এই সময় আরও একজন গুরুত্বপূর্ণ নাট্য ব্যক্তিত্ব হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ যিনি রচনা করেন সিরাজদ্দৌল্লা মীর কাসিম ছত্রপতি শিবাজি। গিরিশচন্দ্র ঘোষ রচনা করেন সিরাজউদ্দৌলা মীর কাসিম এবং ছত্রপতি শিবাজী দ্বিজেন্দ্রলাল রায় রচনা করেন প্রতাপ সিংহ দুর্গা দাস মেবার পতন এবং শাহজাহান প্রতাপ সিংহ দুর্গা দাস মেবার পতন এবং শাহজাহান উপন্যাসের থেকেও নাটকগুলি জনসাধারণের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল কারণ এই নাটকগুলো মঞ্চে অভিনয় করা হতো এবং যেগুলি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল তখনকার জনসাধারণের বিশেষত যুব সমাজের মনে পরবর্তীকালে এই সমস্ত নাটক বন্ধ করার জন্য ইংরেজ সরকার দমন পীড়ন নীতি শুরু করে যা সম্পর্কে আমরা পরে আলোচনা করব তো এই উপন্যাস বা নাটকগুলো ভারতে জাতীয়তাবাদের উন্মেষের পিছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল এই ছিল আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ